যতদিন না ঘোষণা হচ্ছে ততদিন রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। গত সপ্তাহেই এসেছিলেন নরেন্দ্র মোদী, এসেছিলেন অমিত শাহ, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও তার জেলা সফর অব্যাহত রেখেছেন। এবং এই সংঘাতের আবহে পশ্চিমবঙ্গে আজ আমাদের সোজা সাপটার বিষয় সমকালীন এবং বর্তমান রাজনীতি। খেল কে অন্দর ম্যাচ ফিক্সিং হতা হ্যায় লেকিন আব লেফট কংগ্রেস আর তৃণমূল মিলকর রাজনীতি মে পর্দে কে পিছে ম্যাচ ফিক্সিং কর রহে হ্যায়। ইয়ে তিনো এক সাথ বন্ধ কমরো মে মিলতে হ্যায়, বেঠতে হ্যায়, এক সাথ মিলকর রণনীতি বানাতে হ্যায়। যারা গ্রাসরুটের কর্মী, যারা এমনি সমর্থক, তারা একটাই কথা বলছে যে একুশে আগে মমতাকে সরাতে হবে, তারপরের পাঁচ বছর পরে বিজেপির সাথে আমরা বুঝে নেব। কিন্তু 2021 কোনোভাবেই আর মমতা ব্যানার্জি যাতে ক্ষমতায় আসতে না পারে, এটা বামপন্থী সমর্থক কর্মীদের নিচু স্তরের মানুষের মনের কথা। এই একদম শতরূপের কাছে আসবো। শতরূপ, আমার একটা জিনিস খুব ভালো লাগছে বিশ্বদা, আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত আমাদেরকে স্টুডিও এসে বলতে হতো আপনাদের সামনে বসে কেন মানুষের বিজেপিকে ভোট দেওয়া উচিত নয়। আর এখন পশ্চিমবাংলার এমন অবস্থা, প্রণয়দার মতো বিজেপি নেতাকে এখন মানুষকে বোঝাতে হচ্ছে কেন মানুষের বাম কংগ্রেসকে ভোট দেওয়া উচিত নয়। এই পরিবর্তনটা আমার খুব ভালো লাগছে, আমার বুক ভরে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমরা পরিষ্কার বলছি, এই যে একটা লেসার ইভিল থিওরিতে বারবার চলে আসছি, প্রণয়দার খুব সুবিধা হয় এই থিওরি যে বেঁচে থাকলে পশ্চিমবাংলায়, যে তৃণমূলকে সরাতে হবে বিজেপি কম খারাপ, আবার কিছু তৃণমূলপন্থী, কিছু ইন্ডিপেন্ডেন্ট, নকশাল, লিবারাল ইত্যাদি তারা বলার চেষ্টা করছেন যে তৃণমূলকে তবু সহ্য করা যায়, বিজেপিকে সহ্য করা যায় না, বিজেপির থেকে তৃণমূল কম খারাপ। আমাদের পরিষ্কার কথা মানুষের কাছে, দেখুন পাঁচ বছরে একবার মানুষ ভোট দেওয়ার সুযোগ পান, কে কম খারাপ, কে কম শত্রু এটা ভেবে ভোট দেবেন না, কে আপনার বন্ধু এটা ভেবে ভোট দিন। বেশি খারাপ কম খারাপ লেসারে ফেলে তত্ত্বে আমরা বিশ্বাস করি না। আমরা এটা বিশ্বাস করি না যে ফ্যাসিবাদের বিকল্প হচ্ছে স্বৈরাচার, আমরা বিশ্বাস করি যে ফ্যাসিবাদের স্টেপিং স্টোন হচ্ছে স্বৈরাচার। তাই ফ্যাসিবাদকে রুখতে হবে, কিন্তু ফ্যাসিবাদকে রুখতে হবে কী দিয়ে? সার্বজনীন স্বাস্থ্য, শিক্ষা, গণমণ্ডন ব্যবস্থা দিয়ে। ফ্যাসিবাদের বিকল্প কখনো চিটফান্ডে চিটিংবাজি হতে পারে না। আমি শেষ যে কথাটা বলবো এখানে বিশ্বদা, দেখুন চমৎকার কথা বলেছেন প্রণয়দা যে তৃণমূল কংগ্রেসের অপশাসনের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। কিন্তু আমাদের এখানে কথা হচ্ছে, এই অপশাসনগুলো 10 বছর ধরে করলো কারা? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের চেয়ার টেবিলগুলোতেই অপশাসন করেনি, অপশাসন তো করেছে কিছু মানুষ, আর সেই মানুষগুলো প্রত্যেকে এখন বিজেপির মঞ্চে নরেন্দ্র মোদীর পেছনের চেয়ারে বসে থাকে। নরেন্দ্র মোদী যখন মঞ্চে উঠে বলেন বাম কংগ্রেস আর হচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে সেটিং করছে পশ্চিমবাংলায়, তখন ওনার এই চমৎকার বক্তৃতা শুনে পেছনে চেয়ারে বসে হাততালি দেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীরা। এই ফার্স্ট তো আমরা দেখছি, ওনারা বেড়াতে আসছেন পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় ওনারা বাজার করতে আসেন পশ্চিমবাংলায়। প্রণয়দার সামনে আমি মানে আই এম সরি টু সে দিস, প্রণয়দারা বহু পুরনো আরএসএস কর্মী, বিজেপি কর্মী, যখন বিজেপির এখানে 2% 3% ভোট ছিল তখনও প্রণয়দারা বিজেপি করতেন। আমি প্রণয়দাকে ব্যক্তিগতভাবে যতটা ওনার থেকে জেনেছি, আমার আমি জানি এটা, কিন্তু এটা প্রণয়দাও এটা খুব ভালো করে জানেন যে আজকের দিনে পশ্চিমবাংলা আমরা বিজেপি বলতে যেটা দেখছি, পশ্চিমবাংলায় বিজেপি বলে কোনো পার্টি নেই, তৃণমূলের বিটিম বলা হচ্ছে, বিটিম। আমি আপনাকে বলছি, বিজেপি হচ্ছে পশ্চিমবাংলায় একটা প্রাক্তন তৃণমূল নেতাদের সংগঠন। বিজেপি মানে কি? তৃণমূল মাইনাস মমতা ব্যানার্জি। আপনার যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এতই পছন্দ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলকেই ভোট দিন। আর যদি আপনি মনে করেন, আমি যা শেষ করিনি আমার কথাটা, যদি পশ্চিমবাংলার একজন মানুষও মনে করেন যে 10 বছর ধরে পশ্চিমবাংলা ঠিক পথে চলেনি, তাহলে পশ্চিমবাংলাকে ভুল পথে চালিয়েছে যে অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জিরা, তাদের দলকে কেন মানুষ কোন দুঃখে আজকে ভোট দিতে যায়? এবারের নির্বাচনে ইস্যু যাই হোক না কেন, গেম চেঞ্জার হবে যে কথাটা অরূপ বলল, যে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ড। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম শুধু নয়, যে 3 লক্ষ টাকা মাইনেও পায়, 4 লক্ষ টাকা মাইনেও পায়, তাকেও আমরা দেখছি লাইন দিয়ে সে স্বাস্থ্যসাথীর কার্ড করাচ্ছে, এবং কি এমনকি বিজেপি নেতাদেরও পরিবার করাচ্ছে। এটা কোনো অন্যায় কিছু না, সরকারের প্রকল্প। সুতরাং তৃণমূলের দাবি হচ্ছে যে বিরোধীদের হাতে কোনো অস্ত্র নেই, শুধু ভাইপো একটাই কথা বলা হচ্ছে, এবং দুর্নীতি। কিন্তু ইস্যু যদি থাকে তৃণমূলের হাতে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথীর মতো কার্ড হাতে রয়েছে। আমি তারপর অরূপদান ইসলামের হিসেবে বসিয়ে দেয়। প্রথম কথা আমি বলছি, আমাদের স্বাস্থ্যসাথী বা এই ধরনের কোনো পাবলিক স্ট্রাকচার ইনভেস্টমেন্টের বিরোধ করার কোনো প্রশ্নই নেই, কারণ আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা বিশ্বাস করি শিক্ষা এবং স্বাস্থ্য সভ্য দেশে রাষ্ট্রকে তার দায়িত্ব নিতেই হবে। যে ফর্মে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন তাই নিয়ে আমাদের কিছু অবশ্যই প্রশ্ন রয়েছে, যে আপনি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা বলতে আমরা কী বুঝি? রাজ্যের সরকারি হাসপাতালে রাজ্যের প্রত্যেকজন মানুষ চিকিৎসা অ্যাক্সেস করতে পারবেন এক পয়সা খরচা না করে। সেইটাকে না করে কেন প্রাইভেট হাসপাতালের কাছে রাজ্যের টাকা ট্রান্সফার করা হচ্ছে? যাই হোক, সেই নিয়ে বিতর্ক, এবার তার একটা কাউন্টার লজিক হয়তো তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হবে, চলতে পারে বিতর্ক, আমি সেই বিতর্কেও ঢুকছি না। আমি খালি একটা সহজ অঙ্ক একটু বুঝতে চাই, যেটা আমার বিশ্বাস অরূপ আমাকে ইজিলি বুঝিয়ে দেবে। তা হচ্ছে, ধরুন রাজ্যের জনসংখ্যা 10 কোটি,
কম বেশি মোটামুটি 9 কোটি 80 লক্ষ। খুব জটিল আলোচনা অবশ্য না, ভীষণ সহজ। আপনি দেখুন এত সহজ ভাবতে পারবেন আর অরূপ দাস তো আরো সহজ। 10 কোটির মধ্যে আমি ধরে নিচ্ছি 20 ভাগের 1 ভাগ, মানে 50 লক্ষ মানুষ ধরুন স্বাস্থ্যসাথীর টাকা চাইলেন, 5 লাখ কভারেজ চাইতে মানে 2 লাখ টাকা করে কভারেজ চাইলেন, তার মানে সেক্ষেত্রে গোটা বছরে রাজ্যের লাগবে হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। আমাদের গোটা রাজ্যের হেলথ বাজেটের হচ্ছে 1,500 কোটি টাকা। একটুখানি বলুন আমাকে, মুশকিল হচ্ছে শতরূপ যে প্রশ্নটা করলো সেই প্রশ্নটা করলে ভারতবর্ষের কোন ইন্স্যুরেন্স কোম্পানি জিআইসি কোম্পানিটাই উঠে যেত বা অন্যান্য এইবার শতরূপ যে প্রশ্নটা করলো, আপনি জানেন বিশ্বদা যে ভারত পশ্চিমবঙ্গের বুকে ইতিমধ্যেই অ্যাজ পার রেকর্ড পশ্চিমবঙ্গের 76% মানুষ ইতিমধ্যেই সরকারি হাসপাতালে পরিষেবা পেয়ে থাকেন, অর্থাৎ সরকারি হাসপাতালে পরিষেবার বাইরে যে 24% মানুষ রয়েছে তারা প্রয়োজন পড়লে যাতে এটা অ্যাভেল করতে পারে। এবং শুধু তাই নয়, এটা কিন্তু ইন্স্যুরেন্স নয়, এটা কিন্তু সরকার ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছে না, এটা সরাসরি সরকার টাকাটা দিচ্ছে এবং সরকার অ্যাপ্রুভ রেটে। যার জন্য অনেক ক্ষেত্রেই কর্পোরেট হসপিটাল এর বিরোধিতা করছে, কিন্তু আমাদের সরকার যেহেতু মানুষের স্বাস্থ্য পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার জন্য দর্থহীন ভাষায় বলা হয়েছে আজকে এই ট্রিটমেন্ট দিতে তারা বাধ্য থাকবে রাজ্যের প্রথম কথা হচ্ছে বিজেপি গণতন্ত্র নিয়ে বলছে সিপিএম এর সপক্ষে, ভালো লাগছে দেখতে যখন ফুটকি এবং ফুটকি ছাড়া দুজনে একই জায়গায় রয়েছে, সে প্রশ্ন থাক। কথা হচ্ছে যে গতকাল মমতা ব্যানার্জিকে দেখছো, এই দেখে ইনি বিজেপি সরকারের প্রাক্তন রেলমন্ত্রী, এই দেখে এই ফুটকি কথা উঠলে বিজেপি সরকারের প্রাক্তন রেলমন্ত্রী গায়ের জ্বালাটা বুঝি তোমার বলার সময় ইন্টারাপশন হবে, কিন্তু এবার যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে গতকালকের আন্দোলনে কেন লাঠি চলেছে বা এই ওনাদের দিন কেন বেগুনি জল চলেছে এই নিয়ে ওনাদের গাত্রদাস স্বভাব, কিন্তু এটা তো মমতা ব্যানার্জির পুলিশ, ওই জন্য গুলি চলে না, ওই জন্য 21শে জুলাই হয় না, ওই জন্য কৃষ্ণনগরের মতো ঘটনা ঘটে না, ওই জন্য বারাসাতের মতো ঘটনা ঘটে না যে একজন তদন্ত রিপোর্টটাকে বেরিয়েছে কারণে একজন জুলাই জন্য এই দেখুন দুই পক্ষ এক হয়ে গেছে চ্যানেলের বাইরে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় প্রশান্ত কিশোর ভালো করে শেখাতে আমি সাম আপ করে নিচ্ছি একটুখানি, বিজেপি যখন গণতন্ত্র নিয়ে কথা বলে আমাদের কদিন আগে আমি প্রণয়দের কাছে আসবো। প্রণয়দা, দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গে যে 18টা সিট আপনারা পেয়েছিলেন পার্লামেন্ট ইলেকশনে, তার একটা বড় কারণ বড় বিষয় হচ্ছে মতুয়াদের ভোট আপনারা পেয়েছিলেন এবং মতুয়া ভোট আপনাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরনগরে এসে তিনি বলেছেন যে ভ্যাকসিন পর্ব শেষ হলে মতুয়ারা নাগরিকত্ব পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নাগরিক টাগরিক খরকার দরকার নেই, আপনারা যারা ভোট দিচ্ছেন তারা প্রত্যেকেই নাগরিক। এই জায়গায় দাঁড়িয়ে মতুয়াদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন রয়েছে, আবার ভ্যাকসিন শেষ হবে কবে তবে পাবো? হয়তো কিছু লোক বলছে না না কোনো অসুবিধা হবে না, আমরা ওয়েট করতে রাজি আছি। এটা কি কোথাও কোনোভাবেই আপনাদেরকে একটু হলেও, তো শান্তনু ঠাকুরের ক্ষোভ বিক্ষোভ আপনিও জানেন আমিও জানি, কোথাও কি একটু ব্যাকফুটে ফেলে দিচ্ছে মতুয়া ভোটের জায়গায়? দেখুন, আপনার প্রশ্ন ধরেই আমি বলছি যে একটা জিনিস এই বিষয়টার মধ্যে মতুয়া সম্প্রদায় বলুন উদ্বাস্তু বলুন তার সাথে সোজাসুজি বিজেপি আছে, বাকি যারা এটা স্বীকারই করছে না। কারণ কি, নাগরিকত্বের দরকার আছে, যারা ফরেনার্স অ্যাক্টে অভিযুক্ত হয়ে জেল কেটেছে তারাই তো সবচেয়ে ভালো করে জানে যে ভোটার কার্ড আধার কার্ড থাকাটাই সব নয়, নাগরিকত্ব দরকার। সেই জন্যই তো মতুয়া ভোট বিজেপির সাথে না কার সাথে, তা আমরা তো স্বীকার করছি হ্যাঁ তাদের নাগরিকত্ব দরকার আছে। এবং আমরা 2019 নির্বাচনে যাওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সরকার আসার পরেই সেই সিটিজেনশিপ অ্যাক্টকে অ্যামেন্ড করে ফেলেছি, আর বাকি দলগুলো তো স্বীকারই করছে না বরঞ্চ বিরোধিতা করছে। আমরা সেই যে এক সেই এককে অ্যামেন্ড করেছি,
করোনা পরিস্থিতি না হলে রুলও তৈরি হয়ে যেত, রুলটা তৈরি হয়নি, 70 বছরে যেটা হয়নি সেই কাজটা আমাদের সরকার করেছে। অতএব এইখানে প্রশ্নটা হচ্ছে, যারা স্বীকার করছে না ওদের সমস্যাটাকে স্বীকার করছে, আমরা আজকের দিনে যারা আছেন বাংলাদেশ থেকে, শুধু মতুয়া না, উদ্বাস্তু যারা, হিন্দু উদ্বাস্তু যারা চলে আসতে বাধ্য হয়েছেন, তাদেরকে ওই ফরেনার্স অ্যাক্টে কেউ জেলে ঢুকিয়ে দিতে পারবে এই আতঙ্কে তাদের রাত গুনতে হচ্ছে না। এই যে এনআরসি সিএ লাগু করা নিয়ে বললেন বিশ্বদা, পরিষ্কার বলছি অমিত শাহ এগুলো পালানোর অজুহাত, এই যে ওনারা বুঝতে পারছেন জবে থেকে সিএ পাশ করেছেন ভারতবর্ষের রাজনীতিতে বিজেপির ভালো হচ্ছে না। কি বলুন আপনি, বিহারের ইলেকশন দেখুন, ঝাড়খণ্ড দেখুন, দিল্লি দেখুন, বিজেপি হারছে নয় হারার মুখে যাচ্ছে। এই পশ্চিমবাংলাতে কি বলছেন ফরেনার্স ট্রাইব্যুনাল? পশ্চিমবাংলাতে গত 70 বছরে কোন উদ্বাস্তু হিন্দুকে ফরেনার্স ট্রাইব্যুনালে ঢুকতে হয়েছে? কিন্তু আমরা দেখেছি আসামে কিন্তু সিএ এনআরসি লাগু হওয়ার ফলে কিন্তু উদ্বাস্তু হিন্দু বাঙালিকে ফরেনার্স ট্রাইব্যুনালে ঢুকতে হবে। তো দাওটা কেন? কারণ এখানে যে পলিসি ইমপ্লিমেন্ট করবে, একই পলিসি যদি আসামে ইমপ্লিমেন্ট করতে যায়, তাহলে আসামিয়া যে বিজেপির ভোট ব্যাংক তারা খড়গহস্ত রেড়ে করে নেমে পড়বে। কারণ আমরা জানি আসামে সরাসরি বাঙালি বনাম অবাঙালি অসমিয়াদের একটা লড়াই চলে। এর পরেই বিক্ষোভটা ওই চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো, কার্যত আগুন লাগলো। হ্যাঁ, এবং তারপরেই কিন্তু পিছিয়ে আসলো ইনফরমেশন ব্যুরো থেকে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা কিন্তু পরিষ্কার ঘোষণা করলো যে বাংলাদেশ থেকে আগত হিন্দু বাঙালি হলেই আপনারা সিটিজেনশিপ পাবেন না, এবং তার জন্য 19 লাখের মধ্যে সর্বোচ্চ হিন্দু বাঙালি। উনি এখন বলছেন এখানে ফরেনার্স ট্রাইব্যুনালের কথা, এই জিনিস কিন্তু বিশ্বদা হাজার হাজার হয়েছে। জানেন পরশুদিন আমি কাছে আমি বলছি অমিত শাহ কিছুই করছেন না, উনি শুধু সময় কিনছেন, টাইম বাই করছেন বিফোর ইলেকশন, যাতে কোন রকমে এই খুরর কল গাজরটা ঝুলিয়ে নির্বাচনটা পার করুন। পরশুদিন একটা ছেলে, আমি বিশ্বাস করুন আমি আপনাকে এখানে বলছি, একটা ফার্স্ট ইয়ারে পড়ে, সেটা কাছার কলেজে পড়ে, কাছার থেকে ফোন করেছে, করে বলছে দাদা বাবার আমার 3 ভাই বাংলাদেশে, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, ওপার থেকে এপারে আসার পরেও জয়েন্ট ফ্যামিলি, আসামে থাকে কাছারে, বলছে 2 ভাইয়ের নাম রয়েছে লিস্টে, 1 ভাই ডিভোটার হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলি। 2019 নির্বাচনে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে 2-3 সম্প্রদায়ের ভোট অত্যন্ত ফ্যাক্টর, সেটা হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং সংখ্যালঘু ভোট। আমরা যতই স্টুডিওতে ভালো ভালো কথা বলি না কেন, বাইরে আমরা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ ভোটের কিন্তু একটা বড় মেরুকরণ হয়েছে, এবং যেটা আমাদের ছিল না আগে, এখন কে শিডিউল কাস্ট, কোথায় নমশূদ্র, কোথায় ব্রাহ্মণ, কোথায় হিন্দু, কোথায় মুসলিম, কোথায় খ্রিশ্চান, কোথায় আদিবাসী, এই ভোটের অঙ্ক সব রাজনৈতিক দলই কষছে। যে প্রসঙ্গটা বলে আপনি, এই প্রসঙ্গটা আমি আপনার সাথে 110% সম্মত, এবং আমরা মনে করি পশ্চিমবাংলা গত 10 বছরে আর যা ভালো হয়েছে খারাপ হয়েছে, ভোটের একটা খুব খারাপ সবচেয়ে সর্বনাশ পশ্চিমবাংলার এটা হয়েছে যে পশ্চিমবাংলায় এই ধর্মের নামে, সম্প্রদায়ের নামে পোলারাইজেশন যা ছিল না এক সময় তৈরি হয়েছে, তার জন্য আমি একজনকে দায়ী করবো, একজন আরেকজনকে দায়ী করবে সেটা অন্য কথা, কিন্তু এটা হয়েছে, যে জিনিস বামফ্রন্টের আমলে ছিল না সেই জিনিস আজকে হয়েছে, এটা বাস্তব। এই জায়গা থেকে আমরা বলছি, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে মানুষের কাছে, মানুষের কাছে এটা আমাদের অ্যাপিল, মানুষ কাকে ভোট দেবেন তার সিদ্ধান্ত, কিন্তু যদি মানুষ আমাদেরকে জিতিয়ে আমাদেরকে সুযোগ দিচ্ছে সরকার তৈরি করার, নমশূদ্র হতে পারে, দলিত হতে পারেন, তিনি আদিবাসী হতে পারেন, সংখ্যালঘু মুসলমান হতে পারেন, সবার জন্য প্রতি বছর SSC পরীক্ষা হবে, 1 নয়া পয়সা ঘুষ না দিয়ে সবার ঘরে ছেলে মেয়ে চাকরি পাবে, এই যে মানুষের মধ্যে যে একটা ইনসিকিউরিটি, আমি তো বিভিন্ন জায়গায় দেখছি ফেরাতে হাল ফিরুক লাল এই স্লোগান চলছে। আমাদেরকে এই ক্রাইসিসটা যদি আমি আপনি আমরা যে কেউ যদি আন্তরিক হই, যে এই পোলারাইজেশন যদি আমাদেরকে চিন্তিত করে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই পোলারাইজেশনটা আসছে মানুষের কোন ক্রাইসিস থেকে, যে মানুষ আজকে চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, যার উনুনে আজকে হাঁড়ি চড়ছে না, তার কাছে গিয়ে কেউ বলছে তুমি হিন্দু তাই চাকরি পাচ্ছ না, মুসলমানরা এনআরসি হয়ে দেশ থেকে চলে গেলে তুমি চাকরি পেয়ে যাবে, মুসলমানকে গিয়ে বলছে হিন্দুরা প্রিভিলেজ পজিশনগুলো নিয়ে রেখেছে, তোমার ছেলে চাকরি হচ্ছে না। যদি আজকে চাকরির ব্যবস্থাটা হয়, এদের দুজনের জন্যই যদি চাকরি প্রত্যেকটা রাজনৈতিক দলের স্লোগান তৈরি হয়ে গেছে, এবং এই স্লোগানকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। আমি বিভিন্ন দেয়ালে দেখতে পাচ্ছি, দেয়াল লিখন দেখতে পাচ্ছি ফেরাতে হাল ফিরুক লাল, এদিকে দেখতে পাচ্ছি খেলা হবে। তো এই যে স্লোগান, এই খেলা হবে, সত্যি খেলা তো হবেই, রাজনীতির খেলা তো হবেই, কিন্তু এই যে পশ্চিমবঙ্গে এটা একটা নতুন ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটা আগে খুব একটা ছিল না। বিজেপির বিরুদ্ধে আপনার এই পক্ষপাতিত্বটা, বিজেপির বিরুদ্ধে আমি বলছি, অন্যায়টা আমার ভালো লাগলো না। আপনি আমাদের স্লোগান মেনশন করলেন, তৃণমূলের স্লোগান মেনশন করলেন, কেন বিজেপি একটা কি কাছি স্লোগান বানিয়েছে এবার আপনার, সেটা মনে পছন্দ হলো না? কোনটা ভাই বলো তো, কোনটা ভাই বলো? তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে প্রাক্তন তৃণমূলীদের ভোট দিন,
খেলা ঘুরবে পিচ তৈরি এখন শুধুমাত্র আম্পায়ারের মাঠে নামার অপেক্ষা।